তো বন্ধুরা অনেকদিনই ভাবছি একটা ভালো জবা গাছ নিয়ে আসবো বাড়িতে। আর সবসময় কিনে ঠাকুরকে পুজো করতে ভাল লাগে না, ফুল সবসময় কিনে, ঘরের ফুল দিয়েও তো অনেক সময় পুজো করতে ইচ্ছা করে বলো। জবা গাছ, হ্যাঁ আমার বাপের বাড়িতে তো প্রচুর জবা গাছ রয়েছে, কিন্তু আমাদের তো এটা নিজস্ব বাড়ি নয়, সেই জন্য ভালো মতো গাছপালাও পুঁততে পারি না। তো ভাবলাম মন করে খালি খালি এই হলুদ জবা গাছ দেখতাম, বুঝলে তো, বাজারে গিয়ে খালি দাঁড়িয়ে থাকতাম। যখন হচ্ছে ওই দাদাটা সব গাছ ফাছ নিয়ে বসে না, খুব কিনতে ইচ্ছা করে, কিন্তু এত দাম বলে কেনার কোনো উপায় থাকে না। তো একটা দাদু বলে, হ্যাঁ মা তুই রোজ আসিস, রোজ জবা গাছ দেখিস, দান করে দর করে চলে যাস, তুই কত দিতে পারি? আমি বললাম আমি 40 টাকার বেশি দিতে পারবো না। তখন বলছে 70 টাকা দাম। বলছে না অত কম করে কি করে হয়। তারপর কি মনে হয়ে গেলো, আমায় রাজি হয়ে গেল। তো আমি গাছটা নিয়ে চলে এলাম, কিন্তু গাছ তো নিলে হবে না, কি করি যায়, টব কিনতে হবে। তো টপের তো এখন অনেক দাম, টব কেনার তো আমার কাছে পয়সা নেই। তাই দাদু বললো তুই টব যদি নাও কিনতে পারিস, একটা 10 লিটারের বালতি নিবি, ওতে বালতির নিচটা একটু ফুটো করে দিবি, দিয়ে জবা গাছটা বসিয়ে দিবি। তো দেখলাম আমার হাজবেন্ড ভালোই জানে বেশ গাছ ফাছ করতে, কিছু বলতে হলো না, ওই সব করে দিল। হ্যাঁ আর দেখো কি সুন্দর ফুল ফুটেছে, এত সুন্দর লাগছে না কি বলবো। মনে মনে টেনশানও হচ্ছে, যদি কোনো দিন ভবিষ্যতে বাড়ি ঘর করি তাহলে এই জবা গাছটা নিয়ে চলে যেতে পারবো। তো খালি খালি জিজ্ঞাসা করছিলাম যে যার কাছ থেকে নিয়েছিলাম, দাদু নিয়ে চলে যেতে পারবো তো? দাদু বাবু বলছে হ্যাঁ হ্যাঁ নিয়ে যেতে পারবি, না তো কলম করে নিবি, কলম নিয়ে যা, হ্যাঁ এইসব বলছিল। তো দেখো ফাইনালি আমাদের জবা গাছটা লাগানো হয়ে গেছে, এবং আমি মনে মনে খুবই খুশি হয়েছি জবা গাছটা পেয়ে, প্রচণ্ড খুশি হয়েছি যে খালি খালি মানে